আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন, মোটামুটি বগুড়া সবাই জানেন, বগুড়া করতোয়া নদী খননের কাজ শুরু হয়েছে, এখন বন্ধ আছে বৃষ্টির পানির কারণে। অর্থাৎ বৃষ্টির পানিতে নদীর দুই পাড় আর কি তলিয়ে যাওয়ার কারণে আর কি বন্ধ আছে। তো আজকে দেখাবো এই যে করতোয়া নদী খনন কাজটা শুরু হয়েছে, আর দেখতে পাচ্ছেন মোটামুটি বলা চলে যে অনেকাংশে আর কি কাজটা প্রায় শেষের দিকেই আর কি, অল্প দিন লাগবে শেষ হবে, সে সময় আর কি বর্ষার সিজন শুরু হয়ে গিয়েছে, হয়তো বা এই যে বৃষ্টির পানি কমিয়ে আসলে আবার শুরু হবে সেই খনন কাজটা। তো এই মুহূর্তে যে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, মাটিডালি বেলির বীজ এলাকা অর্থাৎ আমার বাসার সামনে, এখানে অনেকদিন আগে আর কি জিও ব্যাগগুলোতে বালু ভর্তি করা হয়েছে। তো বর্তমানে এই যে ব্রিজ আছে, বেলি ব্রিজ অনেকেই জানেন, এটা হচ্ছে কিন্তু মোটামুটি বগুড়ার অনেক পুরনো একটা ব্রিজ, যেটা এখনও কিন্তু অনেক শক্তিশালী একটা ব্রিজ বলা চলে। কারণ এরপরে বাঘপাড়ার যে বেলি ব্রিজটা, রেলিং ব্রিজটা করা হয়েছে, ওটা কিন্তু বলা চলে প্রায় ভেঙে গেছে, ঝুঁকিপূর্ণ। তো এখনও কিন্তু এটা ঝুঁকিপূর্ণ না, এখনও এই ব্রিজের ওপর দিয়ে অনেক বড় বড় যানবাহন যাতায়াত করে, অনেক ট্রাক বোঝা যাতায়াত করে। তো এখন এই ব্রিজ যেটা রক্ষার্থে, কারণ এই বালিগুলো খনন করে এই যে উপরে তোলা হয়েছে, তো এখন ব্রিজের যে পিলারটা আছে, খুঁটিটা আছে, খুঁটিগুলোতে কিন্তু আপনার হচ্ছে বালিগুলো সরিয়ে গেছে। এই জন্য ব্রিজটা মানে আরও যেন অনেক দিন টেকসই করে, এই জন্য এই ব্রিজের গোড়ায় জিও ব্যাগ ভর্তি যে বালুগুলো আছে এগুলো কিন্তু ভরাট করা হচ্ছে। এটা খুবই ভালো কাজ, সাধুবাদ জানাই বগুড়া। এটা মনে সম্ভবত পানি উন্নয়ন বোর্ডের এটা একটা প্রজেক্ট হবে, কারণ খনন কাজের সাথে সাথেই এই ব্রিজের যে রক্ষণাবেক্ষণের যে কাজটা, এটাও কিন্তু ভালোভাবেই করা হচ্ছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আর কি বালিগুলো দেওয়া হচ্ছে। অনেক আগে এটা দিত, অনেক আগে আমি দেখেছিলাম যে এটা বালিগুলো বস্তা করা হয়েছে, কিন্তু এই বৃষ্টিতে আবারও নদীগুলো ভরে যাওয়ার কারণে সেভাবে আর কি কাজটা সম্পন্ন করতে পারে নাই। তো আজকে দেখলাম যে আবারও শুরু হয়েছে এটার এই বালু দেওয়ার কাজটা, অর্থাৎ জিও ব্যাগ ভর্তি যে বালু ব্যাগগুলো, এগুলো দেখতে পাচ্ছেন আমি একটু টপ লেভেলতে দেখাচ্ছিলাম। খুবই ভালো লাগতেছে আর কি, এরকম কাজটা কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি এ পাশ থেকেই দেখাই ঘুরে ঘুরে, একটু ভালোভাবে একটু দেখে সবাই ব্রিজটা, সাথে সাথে আমরা একটু ব্রিজের যে ভিউটা এটাও একটু দেখি। আর এটা হচ্ছে মাটিডালি যে বিমান মোড় আছে, দেখুন এদিকে একটু দেখাই, এই বিমান মোড়ের দিকে যে ব্রিজ এরিয়াটা, এটা এই যে মাটিডালি বিমান মোড়, এটা হচ্ছে মাটিডালি বিমান মোড়। আর বিমান মোড় থেকে বগুড়া শহর যেটা রোড গেছে, এটা বগুড়া শহরের রোড, মাটিডালি হাই স্কুল দেখা যাচ্ছে, আর এই দিক দিয়ে আর কি বগুড়া শহরের রোড। আর এই এরিয়াটা এই যে করতোয়া নদী, এদিকে এখনও খনন কাজ শুরু হয় না, এই যে শুরু করতে আর কি মাটি পানিতে তলিয়ে গেছে, তা শহর দিকে প্রবেশ করেছে হচ্ছে এই এরিয়াটা। তো আবার একটু যাই ক্লোজে দেখাই ব্রিজের কাজটা, ব্রিজ খননের কাজটা। এটা হচ্ছে আমার বাড়ির ছাদ, এই দেখুন এই যে সাদা কালার যে টাউন যে বাসাটা, এটা আমি হাত তুলতেছি, দেখুন আমি হচ্ছে এই যে কর্নারে, এই যে ভিটের কর্নারে একটু দেখাই। এখন আমি আবারও একটু নিজ দিকে নামাই, নিজ দিকে নামে একটু ভালো আরোভাবে দেখাই, দেখুন এই যে জিও ব্যাগ ভর্তি বস্তাগুলো, ব্যাগগুলো কিন্তু আপনার যে ব্রিজের যে খুঁটি আছে, খুঁটির গোড়ায় কিন্তু দেওয়া হচ্ছে। দেখুন আমি একটু ক্লোজ দেখাই, হয়তো ওখানে যারা কর্তৃপক্ষ আছে অনেকে ভাববে হয়তো এটা কোনো কিছু প্রবলেম করতেছে নাকি ড্রোনটা, আসলে এটা প্রবলেম না, জাস্ট আমি শুধু পজিটিভ দিকগুলোই ধরে রাখলাম। আর নেগেটিভটা ছিল হচ্ছে যদি এই বস্তাগুলো না দেয় তাহলে কিন্তু ব্রিজের যে খুঁটি আছে, খুঁটির গোড়া থেকে মাটিগুলো সরে যাওয়ার কারণে ব্রিজটা পড়বে হুমকির মুখে। তো আমি আর বেশি ক্লোজে যাচ্ছি না, খুব সুন্দর লাগতেছে। তো ভালো থাকবেন, এই ছিল ভিডিওটা, আল্লাহ হাফেজ।